তো দর্শক এখানে এক ব্যাপারী উনি বলছেন যে মাথায় হাত কেন মাথায় হাত আমরা একটু জানবো যে আপনার মাথায় হাত কেন আপনার অভিযোগটা কি অভিযোগটা আমরা যেভাবে কিনে আনছি সেভাবে তো দাম পাচ্ছে না লেজমূল্য তো পাচ্ছে না একেবারে মাথায় হাত যেটা আপনি কয়টা গরু আনছেন আমি আনছি চারটে চারটে গরু আপনি ব্যাপারী নিঃসন্দেহে আপনার কথা বোঝা গেল তো যাই হোক উনি চারটা গরু আনছে যে আশা এনেছিল সেই দাম কিন্তু উনি পাচ্ছেন না কেননা উনি এই গরুটা আপনি চাচ্ছেন কত আমি 1,20,000 চাচ্ছি আপনার কেনা আছে তো কেনার কথা না বললেন এটা একটা সিক্রেট বিষয় অনেক ক্ষেত্রে আমি জিজ্ঞাসাও করব না আপনাকে তবে একটা বিষয় যে আপনি কত হলে ছাড়তে পারেন আমি 95,00,000 ভিতরে ছাড়বো আমি 95 লস হতে পারে তো এখানে কি কোনো ক্রেতা নিয়োগ করে আসছেন যে এখানে কোনো ক্রেতা আছেন আপনারা কেউ তো কত চাইতেছেন কোনটা কত চাইতেছেন আপনি এটা এটা 1,80,000 দাম চাইছি আপনি কি দামাদামি করছেন তো কত আপনার পছন্দ হয় আমার পছন্দ 1,25,000 আপনি বইলা ফেলাইছেন হ্যাঁ বইলা ফেলাইছি 1,25,000 তো দর্শক দেখেন এটা 1,25,000 অলরেডি বলে ফেলেছে একজন ক্রেতা তো বিক্রেতা কিন্তু দিচ্ছে না কেননা ক্রেতা বিক্রেতার দরদামের উপরে কিন্তু নির্ভর করে পশু বেচা কিনা তো এই হাটে আমি এতক্ষণ যেগুলো দেখালাম তো এখানেও এক ক্রেতার সঙ্গে আমি কথা বলে দেখলাম যে তারা দরদাম বেশ ভালো স্বাস্থ্যদায়ী করছে এবং বিক্রেতাও দর ধরে রাখছে তো যাই হোক আপনি কত হলে ছাড়তে পারেন বলে মনে করেন আমি গরু 40 হলে ছাড়ি দেবো 1,40,000 তা আপনি 25 বলছেন 25-এর উপরে চলবো না আপনার 25-এর উপরে চলবো 25 তো ক্রেতা বিক্রেতা এই ধরনের একটি গরু তো দেখেন আপনারা এই ধরনের দাম চলছে কিন্তু তো চলুন আপনাদের অন্য আরেকটি জায়গায় নিয়ে যাই দর্শক কুরবানির হাটে কিন্তু অর্থাৎ গরু ছাগলের হাট নাম হলেও কিন্তু অনেক মহিষ উঠে থাকে অনেকে পছন্দ করেন যে মহিষ কুরবানি দিবেন তো আমি আপনাদেরকে আজকে এই কুরবানির হাটে মহিষ দেখাবো তো মহিষ যদি আপনারা দেখেন যে মহিষগুলো কিন্তু অনেক সুন্দর তো বেশিরভাগ মহিষ কিন্তু শুয়ে আছে একটা দাঁড়িয়ে আছে তো আপনারা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মহিষ এনেছে ব্যাপারী তো আমি ব্যাপারী খুঁজবো ব্যাপারীদের কাছে জিজ্ঞেস করব যে মহিষের দরদাম কেমন চলছে তো মহিষের ব্যাপারী আপনি ভাই কয়টা মহিষ আনছেন আটটা আটটা তো এই যে একটা মহিষ দাঁড়িয়ে আছে ওই যে দেখা যাচ্ছে তাই না ওইটার দাম আপনি কত চাচ্ছেন ওই এক একটা 2,50,000-3,00,000 চাইতেছি আমি ছাড়বো 2,20,000-30,000 হলে ছাড়বো তো এক একটা মহিষের দাম চাচ্ছে 2,00,000-2,50,000 তো উনি হয়তো 10-20 এরকম উনি বুঝালেন যে দিবে তো এর কমে যদি একটু হয় দেখা গেল অল্প কিছু কম 2,000-4,000 কি 5,000 কম বলে সেক্ষেত্রে আপনি কি যদি মনের মিল হয়ে যায় আপনি দিতে পারেন কি না হ্যাঁ দেওয়া যাবে তো মহিষের চাহিদা কেমন আপনি যদি বলতেন আমাদের যে কতজন এসেছিল আপনি কি দু একটা বিক্রি করেছেন কি না এমনকি কোনো কাস্টমার দরদাম জিজ্ঞাসা করছে কি না আপনাকে হ্যাঁ জিজ্ঞাসা করছে কেউ 70 বলছে কেউ 90 বলছে 100 শুধু 190 না শুধু 70 190-95 কয় আমি দেই না আমি 220-15-30 এরম হলে ছাড়ব তো এই যে মহিষকে এর আগেও আপনি বিক্রি করেছেন কোন কুরবানির হাটে হ্যাঁ আমি হাটে এসে বিক্রি করেছি 2 বছর এই হাটে আসি 2 বছর এই হাটে আসে তো এবার ক্রেতা কেমন আপনার কাছে মনে হচ্ছে ক্রেতা কম না বেশি ক্রেতা এখনো কম বেশি বোঝা যাচ্ছে না এবার হাটে উঠিয়ে দেখা যাবে যে শেষ কি বলে শেষের দিকে যে কি আছে এখন বলছি তো এই যে একজন দরদাম করছেন দেখি আপনি কি মহিষ কিনে কিনতে আগ্রহী খুবই আগ্রহী তা যাই হোক আপনারা একজন ক্রেতাও পেয়ে গেলেন দর্শক
তো আপনি কি এর আগে কখনো মহিষ কুরবানি দিয়েছেন? না 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 আমি আগে কখনো মহিষ তো আপনি আগ্রহী তো আপনি দরদাম করতে পারেন ওনার সাথে? জি 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 হ্যাঁ দরদাম বলেন 2.5 লাখ বেশি হয়ে গেল ধরুন বেচা হয়ে যায় আপনি সেটা বাদ দি বলেন বেচার দাম বলেন বেচার দাম বলেন না 1 লক্ষ 20 দেই হবে না হয় না কারণ গরু তো প্রচুর মার্কেটে মহিষে জি 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 মহিষ আমার কিনার খুব আগ্রহ আমি 3-4 বছর যাবত ঘুরতেছি মহিষ কেনার জন্য দেখুন এই পর্যন্ত কিনতে পারতেছি না এবার আগে মহিষও উঠে নেই এবার অনেক মহিষ দেখতেছি জি 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 আমি আরো মহিষের দাম জিজ্ঞেস করছি মোটামুটি একটু ই আছে কম আছে আপনি একটু বেশি চাচ্ছেন আর কি দামটা এই আর কি হতে পারে তো দর্শক আপনারা দরদাম দেখছেন দেখা যাক লাস্ট পর্যন্ত ওনারা কি হয় সেটা পরে যদি আমার সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাবো